খুবই দুঃখের কথা যে উনি আমার বাচ্চাকে স্কুলে না দিতে না নিয়ে গিয়ে আমি বাচ্চাকে থানায় নিয়ে আসতে হয় হাজিরা দিতে এটা কি দুঃখজনক ব্যাপার আজকে এগারোই ফেব্রুয়ারি আমরা থানায় এসেছিলাম হাজিরা দিতে অবশ্যই করছে কোনো সন্দেহ নাই ভাই প্রত্যেকবার এই মহিলা একটা একটা জাদু নিয়ে আসেন আমার পিছনে প্রত্যেকবার যেহেতু আজকে আসেননি আমি দুশ্চিন্তায় আছি উনি কোথায় বসে কি আবার পরিকল্পনা করছেন না আমার একটা না ভাইরা তো সব প্রশ্ন করতে চান আমার একটা আমার একটা ষষ্ঠেন্দ্রীয় হয়ে গেছে আমার যে আমি খুবই দুশ্চিন্তায় থাকি এটা আপনাদের সবার ভালো মতো জানা উচিত ভাই যে আমার একটা আমার একটা ষষ্ঠেন্দ্রীয় গ্রহ গ্রহ হয়ে গেছে আমার ভিতরে আমার খুব অস্বস্তি লাগে সকালে উঠে কোনো কোনো দিন এবং আমি পরে খবর পাই সেদিনই একটা পরিকল্পনা করছিলেন আজকে সকাল থেকে উঠে আমার খুব অস্বস্তি লাগছে যদি কি একটা উনি পরিকল্পনা করছেন আবার ঠিকই সেদিকে উনি থানায় আসেননি থানায় আসেননি এবং দুই দিন পরে পরে এগুলো করেনি উনি উনি ছাড়বেন না আর কি এবং উনি যেহেতু বিদেশি এবং বিদেশি বলেই ওনাকে তো আমরা মাথায় তুলে রেখেছি যতদিন মাথায় তুলে রাখব

তবে আমি এটা বলবো আমাদের দেশের আইনের সর্বোচ্চ আশ্রয় আমি নেবই নেব আমি ছাড়বো না এটা আমার বাচ্চা যদি আমার বাচ্চাকে নিতে চায় আমার মরা শরীর রূপে আমার বাচ্চাকে নিয়েছে যতিম আইনে হচ্ছে ছেলে হলে সাত বছরের পরে বাবা পাবে এবং মেয়ে হলে মেয়েরা বয়স হলে বাবা পাবে এবং যদি বিবাহিত অবস্থায় স্ত্রী যদি বাবা থেকে স্বামী থেকে মা যদি বাবা থেকে দূরত্বে থাকেন যে বাবা সেদিনের মধ্যে বাচ্চাকে দেখতে পারবে না তাহলে বাবা মা পেতে পারে না হেফাজতে এগুলো সব উপেক্ষা করে পারিবারিক আদালতে রায় দেওয়া হয়েছে অবশ্যই ওনাদের কোনো কারণ হচ্ছে কেন দিয়েছেন সেটা আমরা ফাইট করব ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে আমরা সর্বোচ্চ আইনের আশ্রয় নেবো আমি আইন মেনে আইন যেভাবে বলে সেইভাবে আমি আমাদের দেশে এটা ফয়সলা করতে চাই কে এগারোই ফেব্রুয়ারি আমরা আজকে গুলশান থানায় এসেছিলাম বাচ্চাকে নিয়ে আমার মেজো মেয়ে লায়লাকে নিয়ে এসেছি গুলশান থানায় তো আমাদের মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট বিজ্ঞ আদালতের মাননীয় ম্যাজিস্ট্রেটের আদেশে একদিন অন্তর অন্তর মেয়েকে মার কাছে দিতে হবে আজকেও নিয়ে এসেছিলাম মেয়ে তো মার কাছে আজ পর্যন্ত একবারও যায়নি আদালত